ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের ডাব্লুটি এ টেস্ট পেপারের এমসিকিউ এবং এসিকিউ নিয়ে প্রথমে রয়েছে এমসিকিউ প্রথম প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবর্তককে আনসার হবে অপশন নাম্বার বি ডেভিস দুই নম্বর প্রশ্ন সচ্ছিদ্র নয় কিন্তু প্রবেশ্য এমন একটি শিলার উদাহরণ হল ব্যাসাল স্লেট কোয়ারজাইট গ্যাব্রো আনসার হবে অপশন নাম্বার সি কোয়ারজাইট তিন নাম্বার প্রশ্ন উচ্চ জোয়ারের সময় সমুদ্রে জলে নিমজ্জিত হয় পুরোদৃশ্য বাদ অনুতটীয় বাদ স্পিড টম্বলো আনসার হবে অপশন নাম্বার বি অনুতটীয় বাদ চার নম্বর প্রশ্ন ডিজাস্টার্স বা দুর্যোগ শব্দটি এসেছে ফরাসি গ্রিক ল্যাটিন রোমান আনসার হবে অপশন নাম্বার এ ফরাসি শব্দ থেকে পাঁচ নাম্বার প্রশ্ন শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হল আনসার হবে অপশন নাম্বার এ বৃক্ষরূপী অপশন নাম্বার এ বৃক্ষরূপী ছয় নম্বর প্রশ্ন তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় ভার্টিসোল অক্সিসোল মলিসোল জেলিসোল আনসার হবে অপশন নাম্বার সি মলিসোল সাত নম্বর প্রশ্ন নরওয়ে উপকূল এক প্রকার ডালমেশিয়ান রিয়া উপকূল ফিওর্ড উপকূল উত্থিত উপকূল আনসার হবে অপশন নাম্বার সি ফিয়র্ড উপকূল সাত নম্বর প্রশ্ন বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে বলা হয় ঝড়ঝঞ্ঝাকে বলা হয় সাইক্লোন টর্নেডো টাইফুন হারমার্টন আন্সার হবে অপশন নাম্বার এ সাইক্লোন তারপরে প্রশ্ন অর্থাৎ নয় নাম্বার প্রশ্ন জেট বায়ুপ্রবাহ দেখা যায় আনসার হবে ট্রোপোসফিয়ার ট্রোপুসফিয়ার ট্রোপোসফিয়ারের নিম্ন অংশ ট্রোপোসফিয়ারের ঊর্ধ্বংশফিয়ারের ঊর্ধ্বাংশ স্টার টোপোজ আনসার হবে অপশন নাম্বার এ ট্রোপসফিয়ারের স্তরে অপশন নাম্বার এ ট্রোপসফিয়ারের ঊর্ধ্ব স্তরে দশ নম্বর প্রশ্ন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলে আনসার হবে অপশন নম্বর ডি হ্যারিকেন অপশন নম্বর ডি হ্যারিকেন এগারো নম্বর প্রশ্ন ওজন স্তরে ঘনত্বকে প্রকাশ করা হয় সেন্টিমিটারে গ্রামে কিমিতে ডবশন এককে আনসার হবে অপশন নম্বর ডি ডবশন এককে বারো নম্বর প্রশ্ন নিচের কারণগুলির কোনটি ভূমিধ্বসের কারণ নয় বনবিনাশ ভূমিকম্প প্রবল বর্ষণ বহুমুখী নদী পরিকল্পনা আনসার হবে অপশন নাম্বার ডি বহুমুখী নদী পরিকল্পনা বহুমুখী নদী পরিকল্পনা তেরো নম্বর প্রশ্ন শিল্প স্থাপনের তত্ত্বটিকে বলা হয় সর্বনিম্ন ব্যয় তত্ত্ব সর্বনিম্ন মজুরি ব্যয় তত্ত্ব সর্বাধিক লাভ তত্ত্ব বাজার নির্ভর তত্ত্ব আনসার হবে অপশন নাম্বার এ সর্বনিম্ন ব্যয় তত্ত্ব তারপরে রয়েছে চোদ্দো নম্বর প্রশ্ন চীনের ধানের আধার বলা হয় এখানে অপশন দেওয়া নয় এটা হবে চীনের হুনান প্রদেশকে ধানের আধার বলা হয় তারপরে পনেরো নম্বর প্রশ্ন তথ্য প্রযুক্তি কোন স্তরের কাজ সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আনসার হবে অপশন নাম্বার ডি চতুর্থ স্তরের কাজ তারপরে রয়েছে ষোলো নম্বর প্রশ্ন ওজন হ্রাসমান কাঁচামালের পণ্যসূচক হলো ওজন হ্রাসমান কাঁচামালের সূচক হলো একের কম আইসো থাম আইসো হাইট আইসোবার এখানে অপশন নাই এটা হবে একের বেশি এটা হবে একের বেশি তারপরে প্রশ্ন বি কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি ফ্রান্স জাপান জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র এটা হবে আনসার অপশন নাম্বার সি জার্মানি অপশন নাম্বার সি জার্মানি তারপরে প্রশ্ন কুইনারি ক্রিয়াকলাপে বেশি ব্যবহৃত হয় দৈহিক শ্রম পশু শ্রম মস্তিষ্ক শ্রম না সবকটি ঠিক আনসার হবে অপশন নাম্বার সি মস্তিষ্ক শ্রম তারপরে প্রশ্ন জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আনসার হবে অপশন নাম্বার বি দ্বিতীয় তারপরে প্রশ্ন মহানগরের ন্যূনতম জনসংখ্যাকে বলে জনসংখ্যাকে বলে জনসংখ্যা হবে সরি এখানে জনসংখ্যা হবে এটা হবে অপশন নাম্বার ডি দশ লক্ষ অপশন নাম্বার ডি দশ লক্ষ তারপরে প্রশ্ন পৃথিবীর রবারের রাজধানী বলা হয় আনসার হবে অপশন নাম্বার ডি অ্যাক্রোন কে অপশন নাম্বার ডি অ্যাক্রোন কে তারপরে রয়েছে কি নাম যে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় প্যাডোলজি তারপরে হয়েছে মৃত্তিকার গঠন বলতে কি বোঝায় মৃত্তিকার গঠন বলতে বোঝাচ্ছে যে মাটিতে উপস্থিত বালি পলিকাদার আপেক্ষিক অনুপাতকে বলা হয় মৃত্তিকার গঠন তারপরে রয়েছে ভারতের পূর্ব উপকূলের একটি বিখ্যাত উপহ্রদের নাম কি আনসার হবে চিলকা উপহ্রদ চিল্কা উপহ্রদ তারপর হয়েছে কয়াল কাকে বলে আর কেরুর উপকূলে উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় কয়াল তারপর রয়েছে শাকসবজির চাষ কোন বিশেষ নামে পরিচিত আনসার হবে উদ্যান কৃষি বা হর্টিকালচার তারপর রয়েছে রেড ডাটা বুকে কোন ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ থাকে এটা আনসার হবে যে সমস্ত জীব বিপদ অর্থাৎ বিপন্ন সে সমস্ত জীবের তালিকা লিপিবদ্ধ থাকে অর্থাৎ বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির যেখানে উল্লেখ থাকে সেটা হচ্ছে কি রেড ডাটা বুক তারপরে হচ্ছে ওজন স্তর ধ্বংসকারী দুটির প্রধান গ্যাস কি এটা হবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লো কার্বন এবং হ্যালোন যৌগ তারপরে আইটিসি জেড কি অর্থাৎ ইন্টার ট্রপিক্যাল কনভারসেন জোনস যেখানে কি উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বায়ু আইনবাবী মিলিত হয় সেই জায়গাটা হচ্ছে কি নিরক্ষী অঞ্চল বরাবর আইটিসি আইটিসি জেট গঠন করেছে অর্থাৎ ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন গঠন করেছে তারপরে হচ্ছে সাত নাম্বার কোন ধরনের ঘূর্ণবাতে অক্রুডের সীমান্ত সৃষ্টি হয় এটা আনসার হবে নাতিসুদূষণ ঘূর্ণবাতে বা মধ্যকাংসীয় ঘূর্ণবাতে তারপরে হচ্ছে আলফা বৈচিত্র্য দ্বারা কি জানা যায় আনসার হবে প্রজাতির সংখ্যা আনসার হবে প্রজাতির সংখ্যা তারপরে হচ্ছে দশ নয় নম্বর ছত্তিশগড় রাজ্যের সবচেয়ে অনুন্নত জেলার নাম কি আনসার হবে বস্তার আনসার হবে বস্তার তারপরে হয়েছে বিশ্বের কোন দেশে জনবিরতা দেখা যায় এটা হতে পারে একটা অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে জিওটেক ধরনের পাট প্রধান্ত কোন কাজে ব্যবহার করা হয় এই ধরনের পাট প্রধানত মৃত্তিকা মৃত্তিকা রোধের জন্য ব্যবহার করা হয় তারপর হয়েছে আইসোটিম কথাটির অর্থ কী আইসোটিম কথার অর্থ হচ্ছে কি সমপরিবহন ব্যয় রেখা সমপরিবহন ব্যয় রেখা তারপরে রয়েছে নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি বা আই কোন কেন গ্রহণ করা হয়েছিল অর্থাৎ আই আই দি আই দিয়ে হচ্ছে কি ইন্টার্নশিপ এ দিয়ে হচ্ছে এগ্রিকালচার ডি দিয়ে হচ্ছে ডিস্ট্রিক্ট আর পি দিয়ে হচ্ছে প্রোগ্রাম এটা গ্রহণ করা হয়েছিল প্রধানত ফসল উৎপাদন বৃদ্ধির জন্য তারপর রয়েছে শেষ প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদী গ্রাস ঘটে এটা সঠিক আনসার হবে এনা সনসার হবে এটা যৌবন পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে অর্থাৎ যৌবন পর্যায়ে